তো ভাই তোমরা এখন টাইমটা চেক করো, 7:16 বাজে, এখনো আসাম চলে আছে। ওই ইভেন্টটা হয়েছিল, তোমরা তো যেটা দেখলে, এখানে একটা আমাদের সাথে সুপার বাইক আছে, ইনলাইন ফোর আছে, এদিকে আছে আর T90 অ্যাডভেঞ্চার। তো চলো যাও, যাক চলো। আরে ওরা বেরিয়ে গেল, তো চলো আস্তে আস্তে যাই। আগে সুপার বাইক কত, সরি আগে জাস্ট এমনি নর্মালি, আর পেছনে একটা আসছে সুপার বাইক ইনলাইন 4। মানে গাইস তোমরা ভাবতে পারছো, ইনলাইন 4 650 cc, ওরে বাপরে, কাতাই জহের হ্যায় পুরা পুরো জহের। তো যাই হোক, জলদি জলদি বাড়ি যেতে হবে, বেশি ওভার স্পিডিং করবো না, কারণ গাড়িতে ফিল আপ, তো ফিল আপ যে করাবো গাইস সেটার জন্য টাকা নেই, পয়সা নেই হ্যাঁ ব্রো, পয়সা নেই হ্যাঁ, পয়সা 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 পয়সা। চলো তোমাদেরকে একটু সুপার বাইকের আওয়াজটা শোনাই, ফ্লাই বাইক নেবে সেগুলো তোমরা গাইস দেখবে, ঠিক আছে? এখানে পুলিশ আছে, এটাই ভয় লাগছে গাইস। ওরে বাপরে বিশা, তাই বলি মালটা কে গেলে তো ফট করে। এখানে পুলিশ মামু দাঁড়িয়ে আছে, মামু তো সব সময়তে দাঁড়িয়ে থাকবে, মামু বলে তো পুলিশ মামু। ইনলাইন 4 আসছে, এবার দেখো গাইস তোমরা, এইদিকে আসছে, পেছনে সায়ন আসছে, এই 200 ইনলাইন 4 আই থিঙ্ক মনে হয় পেছনে আসছে একটু, আর কিছু কিছু বাইক আগে গেল। আমাদের তো গাইস পুরো ভয় লাগছে যে ফিউল আপ করাতে হবে, ওরে বাপরে, ও ভাই সাহ। আজকে ইভেন্টটা ছিল গাইস, সেই এনজয় হলো, সেই ফ্রিতে গাইস আমরা একটা করে পকেট পেলাম, যে বিয়ে ঘরে যেরকম টিফিন, সরি পকেট বলা যাবে না, বিয়ে ঘরে যেরকম টিফিন দেয় সেই রকম টিফিন দিল আমাদেরকে। এই যোগে আমাদের গ্রুপটা এই যে গাইস বাইক দাও গাইস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 9টা 10টা 12টার মতন বাইক আছে। ওরে বাপ রে, লুক এট ভিউ ম্যান গাইস, আমার তো মনে হচ্ছে তেল শেষ হয়ে যাবে। চলো আস্তে আস্তে যাই, বেশি ওভার স্পিডিং করবো না। ইনলাইন 4 আসছে গাইস, তোমরা দেখো না, সরি এটা MT-15, ও ভাই সাহেব MT-15 ইনলাইন 4-এর মতন আওয়াজ, ওরে বাপরে। টকবক টকবক করে যেতে হবে,
अरे बाप रे, আমাদের গ্রুপ ছিল চারজন, আমরা এসছি, আমরা চারজন আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি, ঠিক আছে, কোনো হড়বড়ি নেই, কোনো টেনশন নেই। ওরে বাপ রে ভাই সাহ, ভিউটা গাইস তোমরা চেক করো শুধু। ঘুরে চলে আসতে পারবো, ওরে বাপরে। ও ভাই সাহেব, কি করছে এটা? अरे बाप रे, तो बीसा ले दिए करे वालो। ये की बोलते गलाव, अमर एक टक काटते जाबे, अमर एक टक काटते जाबे, हाँ? দেখো দেখো, যাবে তো আরামসে, আর ভয় লাগছে, ঘরে পৌঁছে গেলে ওরা টেনশন শুরু করে দিবে, রাস্তা ওরা মানে গ্যারান্টি দিবে। আচ্ছা ঘরে ঠিক আছে, যাক গো, এটা তোমরা ব্লগ তো দিছিলে দিবে, দিবি এপিসোড ফার ফ্রম হোম। আর আমি তো ওরে বাপ রে, কি হয়ে গেল, কি হয়ে গেল, দেন আসছে এবারে, গাড়ি লাইট অন করে রাখছে, দেন আমরা ফিরে দিই। তো বেশ চলো, এরপর আস্তে আস্তে যাবো রিল্যাক্সে, কোনো অলরেডি ওই বাপরে ভাই সব কি করছে, ফুল পা, আমি তো গাইস ওভার স্পিডিং করবো না, 60-তে চালাবো। এই যে গাইস ওরা রাতের বেলায় কি করছে দেখো, তো বাপরে গাইস চলো ইনলাইন 4 কে দেখতে হবে। ইনলাইন 4, ইনলাইন 4 কোথায় গেল? আরে বাপ রে, এবিএসটা নিচ্ছিল না, আস্তে যাব রিল্যাক্সে গাইস, কুল, বেশি হট হয়ে গেলে ভালো না, আরামসে যাব, কথা বলতে বলতে তোমার সাথে রাতের বেলা এরকম বিন্দাস ওয়েদার, এরকম 10-15টা ফ্রেন্ড থাকবে, ব্যাস রাইডার থাকবে, একসাথে বাইক নিয়ে, বা শুধু বাইক থাকলে হবে না, পকেটে পয়সা নিয়ে বেরিয়ে যাও,